হাই বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আরিফুল 4949 চ্যানেলে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, খোলা যায়, তো সেটা আমরা দেখবো একদম সহজভাবে। তো বন্ধুরা, এই বিষয়ে বিস্তারিত দেখতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওকে বন্ধুরা, আমরা একটি ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার, তো বন্ধুরা এখন আমাদের যে কাজটা করণীয়, সেখানে এখানে আমরা একটি অ্যাড্রেস লিখবো, www.facebook.com। ওকে, দেন ইন্টার। ওকে বন্ধুরা, লোড হচ্ছে। ওকে বন্ধুরা, আমাদের ফর্মটা কিন্তু চলে আসছে, দেখেন এটাই আমাদের ফর্ম। তো এখানে বন্ধুরা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিচ্ছেন আগে, তো এখানে এখানে ইমেল আর ফোন নাম্বার দিবেন, আর এখানে পাসওয়ার্ড দিয়ে দেন, লগ ইন করে নেবেন। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব, সেহেতু আমাদের যে কাজটা একদম স্যাম্পলি কাজ, সাইন আপের যে facebook.com, তো এখানে আসার পর বন্ধুরা সাইন আপ নামের একটি ফর্ম আমরা এখানে দেখব, দেখেন এটা। তো বন্ধুরা, এখানে আমরা প্রথমে ফার্স্ট নেম দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা একটি যে কোনো একটি নাম দেন যেটাতে খুলবেন। আমি একটি নাম দিলাম সামিয়া, তো এখন লাস্ট নেমটা দিবেন। লাস্ট নেম ইসলাম। তো বন্ধুরা, আমাদের কিন্তু নামটা হয়ে গেছে, এখন যেটা মোবাইল নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেস এখানে দিব আমরা। এখানে আমরা একটি ইমেল অ্যাড্রেস লিখছি, তো বন্ধুরা এখানে আবার রিটার্ন কপি করে দেন। তো তারপর এখানে নিউ পাসওয়ার্ড, এখানে নিউ পাসওয়ার্ড দেন, একটি নতুন পাসওয়ার্ড। ওকে, তো আমরা একটি পাসওয়ার্ড দিলাম, এখানে মান্থ সিলেক্ট করেন, যার যেটা, তো এখানে ডে সিলেক্ট করেন। এখানে ইয়ার সিলেক্ট করেন, ওকে। ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করেন, নেভার, ওকে। ওকে বন্ধুরা, আমাদের কাজটা কনফার্ম ইওর ইমেল, তো ইমেলটা এখানে কনফার্ম করতে বলতেছে, তো আমরা ইমেলে যাব। আমরা ইমেল খুললাম, ইমেলটা আমরা রিলোড করে নিব, রিলোড। ওকে বন্ধুরা, দেখেন ফেসবুক থেকে আমাদের একটি ইমেল আসছে, তো আমরা এটাকে খুলি। দেখেন কনফার্ম ইওর অ্যাকাউন্ট, তার আগে আমরা কোডটা কপি করে নিই, লাগতে পারে। ওকে, কনফার্ম ইওর অ্যাকাউন্ট, ওকে। এখানে
ইয়ার ইমেল ফাইন ফ্রেন্ডস। তো এখানে বন্ধুরা নেক্সট দিয়ে যান, নেক্সট ক্লিক করেন, তো স্কিপ স্ট্যাব কেটে দেন, এটা ক্লোজ। তো ওকে ফাইন্ড, তো তারপর বন্ধুরা দেখেন যে এখানে একটি পিকচার অ্যাড করতে বলতেছে। তো এখানে আমরা যে নামে দেখেন খুলেছি সে নামটা কিন্তু এখানে শো করতেছে বন্ধুরা, দেখেন এই নাম আমরা এই নামে খুলেছি। তো এখানে কিন্তু ছবি শো করতেছে না, পিকচার পিকচারটা শো করতেছে না। তো সেই তো আমরা পিকচারটা কি করতে হবে, অ্যাড করতে হবে। তো এখানে আপলোড করতে হবে, আপলোড পিকচার দেখব, আপলোড করতে করতে হলে বন্ধুরা অ্যাড পিকচারে ক্লিক করেন। তো বন্ধুরা আমরা এই পিকচারটা নেব, নেওয়ার পরে ওপেন করেন। তো বন্ধুরা এখানে আপলোড হচ্ছে, একটু অপেক্ষা করেন। তো বন্ধুরা এখানে আমাদের কাজটা হলো না, দিয়েছে বন্ধুরা 180 পিক্সেল। তো 180 পিক্সেলের টা দিতে হবে, এটা হলো না, ক্লোজ করে দেন। তো 180 পিক্সেলের ফটো আমরা আপলোড করব, করেন। তারপর আমরা 180 পিক্সেলের একটি পিকচার রেখেছি ডাউনলোড করে, তো এটাকে আমরা আপলোড করে দিলাম, আপলোড হচ্ছে। ওকে বন্ধুরা আমাদের পিকচারটা আপলোড হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ফেসবুকের, সিম্পলি ভাবে। এই যে হয়ে গেছে দেখেন, যে যে কাজটা আমরা হোমে গেলাম, হোমে ক্লিক করেন বন্ধুরা, হোমে ক্লিক করলাম আমরা, আমাদের দেখেন কিচ্ছু নাই। তো তারপরে বন্ধুরা এখানে আর একটা অপশন দিচ্ছে ওয়েলকাম টু ফেসবুক, এখানে নেক্সট করে দেন, নেক্সট। ওকে তো বন্ধুরা আমাদের অ্যাকাউন্টটা স্কিপ করে দেন, স্কিপ। ওকে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলে কেমন হয়েছে। এবং যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেন। তো বন্ধুরা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।